ফরিদপুরে রাজবাড়ি রাস্তার মোড় থেকে ভাঙ্গা চৌরাস্তা পর্যন্ত 32 কিলোমিটার সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণও। স্থানীয়রা বলছেন, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সড়কটি এখন খানাখন্দে ভরা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে পথচারীদের। দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খানাখন্দ আর গর্তে ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সড়কটি যেন মরণ ফাঁদ। এই চিত্র ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর বাখুন্ডা এলাকার হলেও ভাঙ্গা চৌরাস্তা পর্যন্ত 32 কিলোমিটার একই দশা। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন, গাড়ি অকেজো হয়ে বিড়ম্বনায় পড়েন চালকরা। ভাঙ্গা বন্ধ রাস্তা খুবই করণীয় অবস্থা, গাড়ি চালানো খুবই কষ্ট। সুগারের রোগী থাকে বা হার্ট অপারেশনের ভালো অপারেশনের রোগী থাকে, তাদের অবস্থা মনে করেন আরো রাস্তার অবস্থা এক ফোটো ভালো না ভাই, জীবনের রিস্ক। প্রায়ই ঘটে দুর্ঘটনাও, প্রাণ হারান অনেকে। দ্রুত মহাসড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। দুই চার পাঁচটা করে অ্যাক্সিডেন্ট হয় গতকালকে, যে একটা পিকআপ উল্টে গেছে রাতে, বেশিরভাগই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় দিনভরে। এই ভাবে অ্যাক্সিডেন্ট মানে রাস্তাতে লোকজন চলাফেরাই করতে পারে না। দুর্ঘটনা কমাতে সড়কটি দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। দীর্ঘদিন টানা বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের যে বিটুমিনিয়াস যে কাজগুলো, আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করতে পারছি না। আমরা আশা করতেছি আবহাওয়া ভালো থাকলে কয়েকদিনের ভিতরেই আমরা সড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারব। গেল 10 মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 17 জন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।